Boom! This is Elvin with the Drip King. আমি আপনাদের ক্যামেরায় বেশি আসতে চাই না কিন্তু আমার আসতে হইল কেন জানেন আমি না ঠিক থাকতে পারতেছি না কারণ কালকের 16ই মে হচ্ছে আমাদের বিডি বাইকারস গ্রুপের 16তম জন্মদিন তো ভিউয়ার্স কিছু কথা না বললেই না সেই 2007 এ এই মে মাসের 16 তারিখে এই ক্লাবটির যাত্রা শুরু হয় পাঁচটা মানুষ আছে আদিল ভাই সানাউল্লাহ সজীব ভাই তারপর আমাদের অনিক ভাই তানজিল ভাই রণ ভাই এই পাঁচটি মানুষ একটি চিন্তা করে আগায় যে বাইকাররা একসাথে থাকবে অনেক সুন্দর সুন্দর জিনিস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ব্লাড ডোনেশন করবে ড্রাগ অ্যাওয়ারনেস করবে শিশু শিক্ষা নিয়ে দেখবে পথ শিশুদের দেখবে এরকম অনেকগুলো স্বপ্ন নিয়ে তারা শুরু করে এবং আমরা মিরপুরের একটা বড় একটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভাইরা মিলে এই বিডি বাইকারস তাদের সাথে অ্যাড হই সো এই সমস্ত শিক্ষার জন্য আজকে দেখেন আমরা বাইকাররা বিজনেস করতেছি ট্যুর করতেছি প্রত্যেকটা বাইকার ইন্টারন্যাশনালে মুভ করতেছে এই শুরুটা দিয়েই আমাদের শুরু হয় বিডি বাইকারস এর গল্প ভিউয়ার্স আমি আর বেশি কথা বলবো না কালকে আমাদের 16 বছর পূর্তি হচ্ছে আর আর দুটা নাম বললেই না হয় না এই যে বিশদ যে জিনিসগুলো বিডি বাইকারস করে আসতেছে বা আমরণ করবে তার পিছনে বড় ভূমিকা ছিল আদিল ভাই এবং আমাদের তানজিল ভাইয়ের ঠিক আছে আর একটা কথা আরেকজনকে থ্যাঙ্কস না দিলে হয় প্রত্যেকটা বাইকিং হিস্ট্রির পিছনে থাকে ওল্ড টাউন ওল্ড টাউনে আমাদের কিং ব্রো হচ্ছে সানাউল্লাহ সজীব ভাই তার কথা না বললেও হয় না তার কাছে অনেক ভালোবাসা পাইছি সো ভিউয়ার্স আজকে আমরা খুব খুশি যে আমরা একসাথে আছি এবং একটা সেন্সিটিভ বিষয় অনেক গ্রুপ থেকে অনেকে মিসিং হয়ে গেছে কেউ দেশের বাইরে আছে অথবা কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আল্লাহ তোলার তৌফিকে আমরা এখনো সবাই সুস্থ এবং ভালো আছি আমাদের টিমটির সবার সাথে আমাদের সবার ওঠা বসা আছে তো ভিউয়ার্স আমাদের এই টিমের জন্য দোয়া করবেন আমাদের আরো প্ল্যানিং আছে যেহেতু আমরা বাংলাদেশের প্রথম বাইকিং একটা গ্রুপ সো আমাদের বেশ কিছু দায়িত্ব আছে আমরা চেষ্টা করতেছি এই নিয়ে অনেক বড় কিছু আরো কিছু করতে যতদিন আমরা বেঁচে থাকি বাইকিং করবো তো ভিউয়ার্স আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য কালকে আরো বার্থডে উপলক্ষে আরো ধামাকা ভিডিও আসতেছে সারপ্রাইজ আসতেছে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকে রাখলাম।